গতকালই নুসরত জাহানকে ফ্ল্যাট দুর্নীতিকাণ্ডে তলব করেছে ইডি। আর নুসরত জাহানকে তলব করার পর আরও এক অভিনেত্রীর নাম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। নুসরতের পর অভিনেত্রী রূপলেখাকে তলব করল ইডি। রাজারহাটে ফ্ল্যাট বিক্রির নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। এই মুহূর্তে কিন্তু হুলস্থুল আবারও রাজ্য রাজনীতি। ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণা মামলায় অভিনেত্রী সাংসদ নুসরত জাহানকে আগামী 12ই সেপ্টেম্বর তলব করেছে ইডি। আগামী মঙ্গলবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে আরও এক অভিনেত্রীকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। তার নাম রূপলেখা মিত্র, যে রিয়েল এস্টেট সংস্থা ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা করেছিল বলে অভিযোগ। সেই সংস্থার ডিরেক্টর ছিলেন রূপলেখা। 2014-15 সালে 400 বেশি প্রবীণ নাগরিক একটি সংস্থায় অর্থ জমা দেন। প্রত্যেকের কাছ থেকে 5.5 লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল। বদলে তাঁদের 1000 বর্গফুটের ফ্ল্যাট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তারা না পেয়েছেন কোনো ফ্ল্যাট, না ফেরত পেয়েছেন টাকা। নুসরত জাহান ওই সংস্থার অন্যতম ডিরেক্টর বলে দাবি করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। তদন্তে নেমে ইডি জানতে পারে ওই সংস্থার নাম সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড। এই রিয়েল এস্টেট সংস্থা ফ্ল্যাট বিক্রির নামে কোটি কোটি টাকার প্রতারণা করেছে বলে খবর সামনে আসে। এর সঙ্গে ইডি জানায় এই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন অভিনেত্রী নুসরত জাহান, অভিনেত্রী রূপলেখা মিত্র, রাকেশ সিং সহ আরও 8 জন। বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা দাবি করেছিলেন 400 জন ব্যাংকের কর্মচারী 5.5 লক্ষ টাকা করে চুরি করে দামি ফ্ল্যাট কিনেছিলেন নুসরত। এ বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা, কিন্তু তাতে লাভ হয়নি। নুসরতের বিরুদ্ধে আদালতেও মামলা করা হয়েছিল, কিন্তু অভিযোগ আদালতের সমন পেয়েও হাজিরা দেননি সাংসদ অভিনেত্রী। তাই শেষে প্রতারিতদের নিয়ে ইডি দপ্তরে গিয়ে অভিযোগ জানিয়ে আসেন শঙ্কুদেব। তাতে অবশ্য নুসরত দাবি করেন তিনি ওই সংস্থা থেকে ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছেন। অভিনেত্রীর দাবি ছিল ওই কোম্পানি থেকে 1,16,30,285 টাকা লোন নেন তিনি। 2017 সালে সুদসহ 1,40,71,995 টাকা কোম্পানিকে ফেরতও দিয়ে দেন। ওই সংস্থার সঙ্গে তার কোনো আর যোগাযোগ নেই, তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন বলে দাবি করেন নুসরত। তবে সংস্থার আরও এক ডিরেক্টর রাকেশ সিং দাবি করেন নুসরত তাদের সংস্থা থেকে কোনো ঋণ নেননি। ইডি জানিয়েছে সংস্থার আরেক ডিরেক্টর পদে রয়েছেন অভিনেত্রী রূপলেখা মিত্র, তাঁর সঙ্গেই ওই রিয়েল এস্টেট সংস্থার যোগাযোগ রয়েছে বলে দাবি করেন তদন্তকারীদের। রূপলেখাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নুসরত জাহানকে ইডির তলবের পরপরই কিন্তু আরও এক অভিনেত্রীর নাম ফাঁস। আরও এক অভিনেত্রীর নাম কিন্তু বলে দিলেন, সেই অভিনেত্রীর নাম রূপলেখা মিত্র। সেই অভিনেত্রীকেও কিন্তু ইডি তলব করলো এমনই কিন্তু খবর উঠে আসছে। এবার নুসরত জাহান এবং অভিনেত্রী রূপলেখা মিত্রকে জিজ্ঞাসাবাদ করে আর কোন কোন তথ্য উঠে আসে, কোটি কোটি টাকা গেছে কোন প্রভাবশালীর কাছে, সেই প্রভাবশালীর নাম উঠে আসে কিনা, সেদিকে কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের।